এদিকে মূল্যস্ফীতি বিবেচনায় ব্যাংক ঋণ ও আমানতের সুদহার উন্মুক্ত করে দেওয়ার সময় এসেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আর ব্যাংকাররা বলছেন 6% বেশি সুদে আমানত নিচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো, তবুও ঋণের ক্ষেত্রে বহাল আছে 9% সুদ। মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট। 2020 সালের এপ্রিলে কার্যকর হয় ব্যাংক ঋণে সর্বোচ্চ 9% সুদ, আর আমানতের সুদ বেঁধে দেওয়া হয় সর্বোচ্চ 6%। তবে আমানতের সুদহার হতে হবে সর্বনিম্ন 5.5%, আর 3 মাস বা মেয়াদি আমানতের সুদ মূল্যস্ফীতির চেয়ে কম হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু গত 2 বছরে বাংলাদেশ সহ বিশ্ব অর্থনীতিতে এসেছে অনেক পরিবর্তন। করোনার ভয়াবহতা কমায় ভোগ ও চাহিদা বেড়েছে। ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ আরও উস্কে দিয়েছে বাজার, মূল্যস্ফীতি চরমে। পরিস্থিতি সামাল দিতে অনেক দেশ পরিবর্তন এনেছে মুদ্রানীতিতে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ বাড়িয়েছে সুদহার, রেপো বা নীতি সুদহার বেড়েছে বাংলাদেশেও। এবার ঋণ ও আমানতের সুদহারের শর্ত শিথিল করার পক্ষে অর্থনীতিবিদরা। আমাদের এখন দরকার হচ্ছে এক্সচেঞ্জ রেটকে সাপোর্ট দেওয়া ইন্টারেস্ট রেট দিয়ে পৃথিবী জোড়াই, এবং ইনফ্লেশনকে কমিয়ে আনা ইন্টারেস্ট রেট বাড়িয়ে। পৃথিবী জোড়াই সত্যি প্রায় শতাধিক দেশে ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। ব্যাংকাররা বলছেন অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান 6% বেশি সুদে আমানত নিচ্ছে। ডিপোজিট রেট কে তো যে যে ব্যাংক তার সামর্থ্য অনুসারে ইন্টারেস্ট রেট দিচ্ছে, যে ব্যাংকের ডিপোজিট বেশি দরকার সেই ব্যাংক বেশি দিচ্ছে। এখন এই মুহূর্তে আপনারা যেমন কোন 7.5% দিচ্ছে, তবে সুদহার সম্পূর্ণ বাজার ভিত্তিক করা নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। সেটা হয়তো ম্যাটার অফ টাইম, বাট এখন যেহেতু একটা ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, সো ডিফিকাল্ট টাইম গেলে ডিফিনেটলি কিছু রকম সরকারের বা সেন্ট্রাল ব্যাংকের একটা দায়িত্ব বড় থাকে। যেটা 2 বছর আগে রেট ছিল সেই রেটে আছি, পৃথিবীর কোথাও 2 বছর আগে রেটে এখনকার বাজার চলে না, ভারতেও চলে নেই, আমেরিকা ইউরোপ অন্য কোনো দেশে কিন্তু সেটা চলছে না। এদিকে ঋণের সুদহার বাড়লে বাড়বে ব্যবসা বাণিজ্যের খরচ, এতে মূল্যস্ফীতি আরও এক দফা বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।